হ্যালো বিয়র্স এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে চেক করবেন যে আপনার মেমিফাই অ্যারডপ পেমেন্টের জন্য ইলিজেবল কি না এইখানে দেখেন একটি অপশান আছে চেক ইউর মেমিফাই অ্যারডপ ইলিজিবিলিটি এটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবো যে আমি কি এখানে ইলিজেবল হয়েছি কি না এইখানে দেখেন আমার টুকেনগুলো শুরু করতেছে এবং স্পিনগুলো শুরু করতেছে তার মানে আমি এইখানে ইলিজেবল হয়েছি তা আপনি কীভাবে চেক করবেন যে আপনি এখানে ইলিজেবল হয়েছেন কিনা না তো এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব এবং আপনারা কিভাবে মেমিফাই অ্যাড সাথে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই দুটা বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন তো বেশ ভিডিওর শুরুতে আরও একটি কথা বলে রাখি আপনারা কেউ যদি অল্প পরিমাণ ডলার অথবা বিভিন্ন টুকেন বিক্রি করতে চান তাহলে আপনারা চাইলে আমার কাছে বিক্রি করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপে জয়েন করবেন এবং ওইখান থেকে সরাসরি আমাকে ইনবক্স করবেন তো বেশ এখানে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে ওকে এক্স ওয়ালেটে তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা নিয়ে আমার একটি ভিডিও আছে আপনার চলে ওই ভিডিওটা দেখে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অ্যাকাউন্টটি খোলার পর আপনি যে কাজটি করবেন একটি বিপিএন কানেক্ট করা থাকতে হবে মাস্ট বি একটি বিপিএন কানেক্ট থাকতে হবে উপরে দেখেন আমার একটি বিপিন কানেক্ট করা রয়েছে এবার আপনি একটি বিপিএন যে কোনো একটি বিপিন কানেক্ট করে নেবেন এরপর আপনি এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ওকে এক্স ওয়ালেটের এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখানে নিচে দেখবেন এইখানে কানেক্ট নামে একটি অপশন পাবেন ওই কানেক্ট অপশান আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবে অবশ্যই আপনাকে বিপিএন লাগানো থাকতে হবে কিন্তু এটা আমি আবারও বলতেছি তারপর আপনি কানেক্ট লেখা থাকবে ওইখানে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে ওকে ওয়াক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে এবং এরকম একটি লেখা দেখতে পাবেন যে রিটার্ন টু গেম এই লেখাটা আসলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সাথে ওকে এক্স ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তারপর আপনি রিটার্ন এখানে চলে আসবেন তো এইভাবে আপনি খুব সহজে কানেক্ট করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে চেক করবেন যে আপনি ইলিজিবল হয়েছেন কি না এর জন্য আপনার কী করবেন চলে যাবেন তারপর ওকে এক্স ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা এক চেঞ্জের না এখানে ওয়ালেটে ক্লিক করবেন এখানে ওয়ালেটে ক্লিক করবেন তাহলে আপনাকে ওয়ালেটে নিয়ে আসবে আসার পর আপনি এইখানে দেখতে পাবেন এখানে একটি লেখা আছে যে চেক ইউর মেমিফাই অ্যাড অফ ইলিজিবিলিটি এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে কানেক্ট টেলিগ্রাম এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি যেই নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি করছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর নেক্সট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার টেলিগ্রামে একটি মেসেজ গেছে আমি আপনাদেরকে দেখাই এরকম একটি মেসেজ পাবেন এখানে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে আবার চলে আসবেন ওকে এক্স ওয়ালেটের মধ্যে এখান থেকে আপনিও এখান থেকে আবার অ্যাকসেপ্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে এরকম একটি লেখা চলে আসে মিমিফাই অ্যাডপ্ট চেকার এবং এইখানে আপনার টুকেনগুলো এবং সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন হ্যাঁ এভাবে আপনি মূলত এখান থেকে চেক করতে পারবেন তো বেশ আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি তো এভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তো আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন